গতকাল বাঁকুড়া জেলার খাতড়াতে তৃণমূল নেতাদের দুর্নীতির প্রতিবাদ এবং বিজেপি নবান্ন চলে অভিযানের প্রস্তুতির জন্য একটি জনসভা ছিল। সেই সভাতে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ, সাংসদ লকেট চ্যাটার্জি, সাংসদ সুভাষ সরকার সহ বিভিন্ন এমএলএ এবং বিজেপি নেতারা উপস্থিত ছিলেন। সেখানেই বাঁধে বিপত্তি। নিজের গাড়ি করে সভাস্থলের উল্টো দিক থেকে বেরিয়ে আসছিলেন বাঁকুড়ার এমএলএ নীলাদ্রি শেখর দানা। সেখানেই তিনি পুলিশি বাধার মুখে পড়েন এবং রীতিমতন খণ্ডযুদ্ধ বেঁধে যায় পুলিশ আধিকারিকদের সঙ্গে। তার কিছু পরে অবশ্য শর্ত দিয়ে বুঝিয়ে ছেড়ে দেওয়া হয় তার গাড়ি। পরে এমএলএ নীলাদ্রিবাবু রাগান্বিত হয়ে আমাদের ক্যামেরার সামনে কি বললেন দেখে নিন। দাদা, কোনো অসুবিধা হয়নি তো? আরে অসুবিধা তো দেখতেই পাচ্ছেন, এরা অসুবিধা প্রতি পদে পদে বাধা দেওয়ার চেষ্টা করছে। এই পশ্চিমবাংলার দলদাস পুলিশ, তারা গলা উঁচু করে কথা বলে কোন সভাতে কে ক্ষমতা দিয়েছে? আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি। আপনাদের কি রাস্তায় রাস্তায়